আলোচনা করছি। তো প্রথমেই যে আমাদের প্রথমে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা আলোচনা করছি আমরা, কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না জিরো তা নির্ণয়ের প্রোগ্রাম। তো যাই হোক, ইনক্লুড stdio.h হেডার ফাইল, তারপরে int n হলো int n হচ্ছে ডেটা টাইপ, আমরা ডেটা টাইপ ঘোষণা করে দিলাম। এরপরে printf enter the value of n, n এর ভ্যালুটা আমরা এখানে চাচ্ছি। এরপরে scanf format specifier d, এরপরে ampersand n, তার মানে n এর যে ভ্যালুটা সেটা দশমিক পূর্ণ সংখ্যায় হবে। তারপরে সেটার লোকেশন আমরা বলে দিলাম n, n নামক ভেরিয়েবলের মধ্যে থাকবে, এরপরে দেখো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করলাম। সূত্রটা কি? ইফ n ইজ গ্রেটার দেন 0, তার মানে n যদি 0 এর চেয়ে বড় হয়, n যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে সংখ্যাটা কি হবে সেটা কম্পিউটারের ভাষায় আউটপুট আমাদের প্রদান করবে। কম্পিউটার বলবে কি, printf ফরম্যাট স্পেসিফায়ার d ইজ পজিটিভ নাম্বার। তার মানে হলো যে এখানে প্রথমে আমরা ফরম্যাট স্পেসিফায়ার d দিয়েছি, ইজ পজিটিভ নাম্বার, তারপরে কমা n, তার মানে আমরা কিবোর্ড থেকে যে ভ্যালুটা দিব, যে মানটা দিব, সেই মানটা কম্পিউটার কম্পিউটার রেজাল্ট প্রদানের সময় সেই মানটাকে প্রদর্শন করে তারপরে বলবে। সাপোজ যদি আমরা এখানে 100 দেই, বলবে 100 ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা, অথবা যদি অন্য কোনো সংখ্যা নেগেটিভ হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটাই বলবে। এই জন্য প্রথমে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি। তো এরপরে দেখো, যদি এই কন্ডিশন মিলে না যায়, তার মানে সংখ্যাটি যদি 0 এর চেয়ে বড় না হয়, তাহলে পরবর্তীতে আবার আমরা আরেকটা কন্ডিশন দিব, সেটা কি, else if n less than 0, else if n less than 0, তার মানে সংখ্যাটি যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে কম্পিউটার কি রেজাল্ট দিবে, printf ফরম্যাট স্পেসিফায়ার d is negative number comma n, তার মানে যে সংখ্যাটা কিবোর্ড থেকে দেয়া হবে কম্পিউটারের ভাষায় বলবে এই সংখ্যাটি নেগেটিভ নাম্বার, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। যদি এই কন্ডিশনও মিলে না যায়, অর্থাৎ n যদি 0 এর চেয়ে ছোট না হয়, অন্যথায়, else মানে হলো অন্যথায়, অন্যথায় কম্পিউটার কি প্রদর্শন করবে, কম্পিউটার রেজাল্ট দিবে ফরম্যাট স্পেসিফায়ার d is 0, ফরম্যাট স্পেসিফায়ার d is 0, তার মানে কম্পিউটারের ভাষায় আউটপুট দিবে যে সংখ্যাটা আমরা দিব সেই সংখ্যাটা 0। তো এই হলো কন্ডিশন এবং এই অনুযায়ী আমরা এই প্রোগ্রামটা করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরবর্তী যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা হলো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম। প্রথমে আমরা এখানে কি দিলাম, ইনক্লুড stdio.h, এটা ইনক্লুড সেকশন, নিশ্চয়ই তোমরা আগেই বুঝেছো এই ব্যাপারটা। এরপরে আমরা মেইন সেকশন প্যারেনথিসিস দিয়ে শুরু করেছি, মেইন সেকশনের শুরুটা আমরা ওপেনিং ব্রেস দিয়ে শুরু করলাম। এরপরে ইন্ট এ বি সি, তার মানে যে তিনটা সংখ্যা নিতে হবে সেই তিনটা সংখ্যা কম্পেয়ার করে কম্পিউটার রেজাল্ট দিবে, তো সেখানে সেই সংখ্যা তিনটাকে আমরা ধরে নিলাম এ বি সি। এজন্য সেই এ বি সির টাইপটা আমরা ঘোষণা করে দিলাম কি, ইন্ট, তার মানে ইন্টেজার, ইন্টেজার এ বি সি। এরপরে দেখো printf enter the value of a b c, enter the value of a b c, তো এখানে কম্পিউটার যে a b c এর যে তিনটে ভ্যালু সেই ভ্যালুর ভ্যালু চাবে, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে তখন আমরা সেই তিনটে ভ্যালু দিয়ে দিব। তো এরপরে সেই তিনটে ভ্যালুর আসলে টাইপটা তো আমরা আগেই বলে দিয়েছি ইন্টেজার, কিন্তু কোন ধরনের ইন্টেজার আরো নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য scanf। নিশ্চয়ই তোমরা জানো যে scanf হচ্ছে একটা ইনপুট ফাংশন, এখানে ফরম্যাট স্পেসিফায়ার d, ফরম্যাট স্পেসিফায়ার d এবং আরো একবার ফরম্যাট স্পেসিফায়ার d, তিনবার আমরা ফরম্যাট স্পেসিফায়ার d দিলাম।
তো এর কারণ হলো আমরা যেহেতু সংখ্যা তিনটে নিয়েছি এবিসি, এ কারণে আমরা এখানে তিনবার ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি, এরপরে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট সি। তো তার মানে তিনটি সংখ্যার লোকেশন আমরা এখানে বলে দিলাম যে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ার ডি এই সংখ্যাটা এ নামক ভেরিয়েবলের মধ্যে থাকবে, দ্বিতীয় সংখ্যাটা বি নামক ভেরিয়েবল এবং তৃতীয় সংখ্যাটা থাকবে সি নামক ভেরিয়েবলের মধ্যে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো পরের অংশটা এই প্রোগ্রামের, ইফ এখানে আমরা কন্ডিশন দিলাম এ ইজ গ্রেটার দেন বি লজিক্যাল অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, তার মানে এখানে আমরা এ কে প্রথমে বি এর সাথে কম্পেয়ার করলাম, এ ইজ গ্রেটার দেন বি, তার মানে ইফ আগেই দিয়েছি, ইফ মানে যদি, যদি এ বি এর চেয়ে বড় হয়, আর লজিক্যাল অ্যান্ড মানে হলো এবং, এবং এ যদি সি এর চেয়েও বড় হয় তাহলে কি হবে, কম্পিউটার কি রেজাল্ট দিবে সেটা এখানে দেখাবে। তার মানে এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এই যে এখানে পেছানো অ্যান্ড এর মতো ডাবল, এটার নাম হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, তার মানে এ যদি বি এবং সি এর চেয়ে বড় হয় তাহলে কম্পিউটার কি রেজাল্ট দিবে, কম্পিউটার রেজাল্ট দিবে ফরম্যাট স্পেসিফায়ার ডি যে লার্জেস্ট নাম্বার, তারপরে কমা এখানে এ, তার মানে কিবোর্ড থেকে যে মানটা দেয়া হবে এর মান, তো সেই মানটা দিয়ে কম্পিউটার বলবে এই মানটা সবচেয়ে বড়। এরপরে দেখো আমরা কন্ডিশন দিয়েছি এলস ইফ, এলস ইফ মানে হলো অন্যথায়, এলস মানে অন্যথায়, অন্যথায় আবার এখানে ইফ দিয়েছি যদি, অন্যথায় যদি আরো একটা কন্ডিশন সেটা হলো বি ইজ গ্রেটার দেন সি লজিক্যাল অ্যান্ড বি ইজ গ্রেটার দেন এ, তাহলে কি হবে যদি জিরো হয়, তার মানে বি যদি সি এর চেয়ে বড় হয় এবং বি যদি এর চেয়ে বড় হয়, এখানে দেখো যে ইকুয়াল জিরো, আসলে এখানে ইকুয়াল জিরো এটা হবে না, এটা ইকুয়াল জিরোটা হবে না, এটা কি হবে, তার মানে এখানে শুধুমাত্র এ পর্যন্ত হবে, এলস ইফ বি গ্রেটার দেন সি লজিক্যাল অ্যান্ড বি ইজ গ্রেটার দেন এ, তাহলে কম্পিউটার সেক্ষেত্রে কি রেজাল্ট দিবে সেটা লক্ষ্য করো, কম্পিউটার এখানে রেজাল্ট দিবে ফরম্যাট স্পেসিফায়ার ডি যে লার্জেস্ট নাম্বার, তারপরে কমা দিয়ে এখানে বি, তার মানে যে সংখ্যাটা দেয়া হবে বি এর ভ্যালু, তো সেই ভ্যালুকে প্রদর্শন করে কম্পিউটার বলবে এই সংখ্যাটি সবচেয়ে বড় সংখ্যা। তো তার মানে এটা হলো আমাদের দ্বিতীয় কন্ডিশন, আর যদি সেটাও না হয় এলস, এলস মানে অন্যথায়, তার মানে উপরের দুটো কন্ডিশন যদি মিলে না যায় তাহলে কম্পিউটার প্রিন্টে রেজাল্ট দিবে, কম্পিউটার বলবে ফরম্যাট স্পেসিফায়ার ডি যে লার্জেস্ট নাম্বার, তারপর এখানে সি, তার মানে এ বি এবং সি তিনটা সংখ্যার মধ্যে যদি এও বড় না হয় সবার চেয়ে, বিও যদি সবার চেয়ে বড় না হয় তাহলে বিনা দ্বিধায় বিনা সংকোচে এটা আমরা বলতে পারি কি সেটা সিটাই হচ্ছে সবচেয়ে বড়। সেই হিসেবে এখানে এলস দেওয়ার পর কোনো কন্ডিশন ছাড়াই কম্পিউটার কি রেজাল্ট দিবে, কম্পিউটার বলবে স্পেসিফায়ার ডি লার্জেস্ট নাম্বার, তার মানে সিটাই হচ্ছে সবচেয়ে বড়। তো এটা হলো তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পারো নাই এমন কি আছো, তো যদি থাকো এবার মিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। কেউ যেহেতু প্রশ্ন করছো না তো আমি ধরেই নিচ্ছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে থ্যাংক ইউ, আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয়ের প্রোগ্রাম, একটি বর্ষ অধিবর্ষ কিনা, অধিবর্ষ মানে কি, অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার, তো কোন বর্ষ লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা সেটা নির্ণয় সূত্র তোমরা অনেকেই আগে থেকেই জানো, তো তোমরা অনেক প্রায় তো অনেকটা ছোটবেলা থেকেই বলা চলে, তোমরা যখন ফাইভ ক্লাস ফোর বা ফাইভে ছিলা
তখন এই সূত্রটা জানার কথা। তো কোন বর্ষ লিপিয়ার কিনা, তো লিপিয়ার হলে আমরা জানি ফেব্রুয়ারি মাসটা কতদিনে হয়, ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। তো এই 28 দিনের পরিবর্তে যে 29 দিনে হয় ফেব্রুয়ারি মাসটা, তো সেটা আমরা ছোটবেলায় যেটা শিখেছিলাম সেটা হলো কোন বছরকে যদি চার দ্বারা ভাগ করলে মিলে যায়, অর্থাৎ ভাগ শেষ কিছু না থাকে শূন্য হয়, তাহলে সেই বছরটা হবে লিপিয়ার বা অধিবর্ষ। এটাই তো তোমরা আগে থেকে শিখেছ। তো যাই হোক, এখন কম্পিউটারের ভাষায় এই লিপিয়ার নির্ণয়ের জন্য আরো ক্লিয়ার করে একটা সূত্র দেয়া আছে, সেই সূত্রটা আমাদেরকে জানতে হবে। তো সেখানে বছরকে চার দ্বারা ভাগ করলে সেটাও থাকবে এবং এটার সাথে আরো কিছু বিষয় থাকবে। তো দেখো, প্রথমে আমরা শুরু করছি এই যে ইনক্লুড সেকশন দিয়ে, ইনক্লুড stdio.h শেডার ফাইল। তাহলে নিশ্চয়ই জানো ইনক্লুড stdio.h শেডার ফাইল, এটা হলো ইনক্লুড সেকশন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ মান দেয়া এবং মান নেয়া। আমরা কম্পিউটারে মান দিব এবং কম্পিউটার আমাদের রেজাল্ট দিবে, এই কাজের জন্য আসলে stdio.h শেডার ফাইল। তো এরপরে দেখো মেইন সেকশন, মেইন সেকশনটা আমরা শুরু করেছি। মেইন সেকশনের শুরুটা যে সেকেন্ড ব্র্যাকেট বা ওপেনিং ব্রেস দিয়ে শুরু করলাম। এরপরে ইন্ট ইয়ার, ইন্ট ইয়ার কেন দিলাম, ইন্ট ইয়ার দিয়েছি এ কারণে যে ইয়ার অর্থাৎ যে সালটা, যে বছরটা লিপিয়ার কিনা সেটা নির্ণয় করতে হবে, তো সেই সালটা, সালটার টাইপ আমরা ঘোষণা করে দিলাম ইন্ট। ইন্ট মানে হলো ইন্টেজার, অর্থাৎ পূর্ণ সংখ্যায়। তো সেই সালটা আমরা অবশ্যই পূর্ণ সংখ্যায় দিব, সেই কারণে দেখো এখানে আমরা ইন্ট দিয়েছি, ইন্ট ইয়ার, ইন্ট ইয়ার দিয়েছি। এরপরে তোমরা লক্ষ্য করো প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টারে ইয়ার, প্রিন্টএফ এন্টারে ইয়ার। তো তার মানে বছরটা বা সালটা এখানে টাইপ করতে বলা হয়েছে। এটা কে বলবে, কম্পিউটার বলবে, কম্পিউটারের ভাষায় বলবে বছরটি টাইপ করুন। তো তার মানে যে বছরটা আমরা চেক করব, পরীক্ষা করব যে লিপিয়ার কিনা, সেই বছরটার বছরটা কম্পিউটারে টাইপ করে দিতে হবে আমাদের। তো এরপরে দেখো স্ক্যানএফ, স্ক্যানএফ মানে কি, ইনপুট ফাংশন। নিশ্চয়ই তোমরা জানো স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। তো এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি, এরপরে আমরা কি দিয়েছি এম্পারসেন্ট ইয়ার। তো তার মানে এখানে লোকেশন বলে দিলাম, তো তার মানে বছরটা, বছরের সালটা দশমিক পূর্ণ সংখ্যায় হবে এবং সেটা রাখা হয়েছে কিসের মধ্যে, ইয়ার নামক ভেরিয়েবলের মধ্যে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা এই প্রোগ্রামের পরের অংশটা লক্ষ্য করো, এখানে আমরা মূল সূত্রটা প্রয়োগ করেছি। তো মূল সূত্রটা কি, মূল সূত্রটা নিশ্চয়ই তোমরা দেখছো, ইফ ইয়ার। এরপরে দেখো এখানে একটা কি দেয়া আছে, পার্সেন্টেজের মতো চিহ্ন দেয়া আছে 4, তারপরে এখানে ইকুয়াল টু ডাবল দেয়া হয়েছে। তো তার মানে হলো সি প্রোগ্রামিং এর ভাষায় ইকুয়াল দিতে চাইলে এখানে সিঙ্গেল ইকুয়াল দেয়া যাবে না, ডাবল ইকুয়াল টু দিতে হবে। সিঙ্গেল ইকুয়াল দিলে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝাবে, তার মানে এটা অর্থ আলাদা হয়ে যাবে। এজন্য ইয়ার, তারপরে এখানে কি দিলাম আমরা, এখানে পার্সেন্টেজ 4, আসলে এটা পার্সেন্টেজ 4 নয়, সি প্রোগ্রামের ভাষায় এটার নাম হলো মডুলাস, ইয়ার মডুলাস 4। তার মানে যে বছরটা মান আমরা কম্পিউটারে দিব সেই বছরটাকে চার দ্বারা ভাগ করে ভাগ শেষ কত সেটা নির্ণয় করার জন্য আমরা মডুলাস 4 দিব। তার মানে যে বছরটা আমরা কিবোর্ড দ্বারা কম্পিউটারে প্রদান করব, ইনপুট করব, সেই বছরটার, বছরটাকে চার দ্বারা ভাগ করে শূন্য কিনা। এবং এটার সাথে আরো একটা কন্ডিশন দেয়া আছে, এই যে দেখো পেছানো অ্যান্টের মতো দেখছো, এটার নাম হচ্ছে লজিক্যাল অ্যান্ট, এটার নাম লজিক্যাল অ্যান্ট। লজিক্যাল অ্যান্ট কি এখানে দেয়া হয়েছে, লজিক্যাল অ্যান্ট আবার ইয়ার মডুলাস 100, তারপরে দেখো এখানে আশ্চর্যবোধক চিহ্ন সমান, তারপরে 0, এটার নাম কি, সি ভাষা এটা হলো নট ইকুয়াল টু, এটার নাম নট ইকুয়াল টু। বীজগণিতে যেমন ইকুয়াল
SQL এর উপর আবার কাটা দিতে হয়। তো সেখানে অর্থাৎ সি প্রোগ্রামে এভাবে দেয়া যাবে না, এখানে চিহ্নটা কিভাবে দিতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে তারপর ইকুয়াল দিতে হবে। এটা দ্বারা কি বোঝায়, বছরটাকে 100 দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ শূন্য না হয়, তাহলে আমরা কয়টা কন্ডিশন বা শর্ত দেখলাম, দুইটা। একটা হলো বছরটাকে 4 দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ শূন্য হয়, এবং এবং বছরটাকে 100 দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ শূন্য না হয়, দুইটা দুইটা কন্ডিশন। এরপরে দেখো এখানে উপর নিচে দুইটা আসলে চিহ্ন দেয়া আছে। তো এই চিহ্নটার নাম কি, এই চিহ্নটার নাম হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটার নাম হচ্ছে লজিক্যাল অর। অর মানে হলো অথবা, উপরে ছিল লজিক্যাল অ্যান্ড, অ্যান্ড মানে এবং, আর এটার নাম হলো লজিক্যাল অর। লজিক্যাল অর মানে হলো অথবা, অথবা বা লজিক্যাল অর। তারপরে কন্ডিশনটা কি দিয়েছি আমরা, ইয়ার মডুলাস 400, তারপরে ইকুয়াল টু 0, ইকুয়াল টু এখানে আমরা কি দিয়েছি, 0 দিয়েছি। তো দেখো এরপরে তোমরা একটু লক্ষ্য করো, এখানে যদি 0 হয় তার মানে এখানে আমরা তিনটে শর্ত দিয়েছি। এই তিনটে শর্ত তোমরা আরো একবার ভালো করে লক্ষ্য করো, সেটা হলো কোন বছরকে যদি 4 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয়, এবং বছরটাকে 100 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য না হয়, অথবা বছরটাকে 400 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয়, ইকুয়াল টু 0 যদি শূন্য হয়, সেক্ষেত্রে কম্পিউটার কি রেজাল্ট দিবে, কম্পিউটার সেক্ষেত্রে বলবে প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার ডিই ইজ এ লিপ ইয়ার। তারপরে আমরা এখানে কোটেশনের পরে কমা দিয়ে ইয়ার দিলাম, তার মানে সূত্রটা যেহেতু ইয়ারের মধ্যে দেয়া আছে, তো তার মানে আমরা ইন্টেজার হিসেবে ইয়ার দিয়েছি, এই জন্য আমরা এখানে কমা দিয়ে ইয়ার দিলাম। ইয়ার হচ্ছে আসলে এখানে ভেরিয়াবল আকারে ওখানে ব্যবহার করেছি, তো সেজন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ডি মানে হলো যে আমরা যে সংখ্যাটা টাইপ করব কম্পিউটার রেজাল্ট প্রদানের ক্ষেত্রে সেটা বলবে। সাপোজ যদি আমি 2020 দিতাম, তাহলে কম্পিউটার কি বলবে, 2020 হচ্ছে লিপিয়ার অথবা নট লিপিয়ার। তো তার এই কন্ডিশনের সাথে মিলে যেটা হয়, ম্যাচ করে যেটা রেজাল্ট হওয়ার কথা সেটাই কম্পিউটার আউটপুট আকারে প্রদর্শন করবে। আর যদি এই উপরের তিনটে কন্ডিশনই মিলে না যায়, অর্থাৎ তিনটে কন্ডিশনই যদি মিথ্যা হয়, ফলস হয়, সেক্ষেত্রে কম্পিউটার কি রেজাল্ট দিবে, এলস। এলস মানে কি, এলস মানে হচ্ছে অন্যথায়, তার মানে উপরের কন্ডিশন গুলোর যদি সঠিক না হয়, যদি মিলে না যায়, আমরা যে ভ্যালুটা দিব বছরের, তাহলে মিলে না গেলে, মিলে গেলে তো উপরেরটাই রেজাল্ট দিবে, কম্পিউটার বলবে এই সালটা লিপিয়ার। আর যদি তা না হয়, কন্ডিশন মিলে না যায়, কম্পিউটার কি বলবে, কম্পিউটার বলবে প্রিন্টএফ সেই সাল, বা তার মানে সেই সালটাকে বলবে। সাপোজ যদি 2021 দেই, তো 2021 সালটা এই কন্ডিশনের সাথে নিশ্চয়ই মিলবে না, সেক্ষেত্রে কম্পিউটার কি বলবে, 2021 ইজ এ নট লিপিয়ার, তার মানে 2021 সালটা লিপিয়ার নয়, এই রেজাল্ট কম্পিউটার প্রদান করবে। তো আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদের আমি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, তোমরা এবার মাইক্রোফোন গুলো সবাই মিউট করে দাও, আনমিউট করো, এবং তোমরা বলো যে আসলে এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো কিনা, এবং না পারলে কোথায় বুঝো নাই সেটা বলো, আমি তোমাদের রিপিট করব, বুঝিয়ে দিব। স্যার মডুলাস ইকুয়াল, মডুলাস 4 ইকুয়াল দুইবার হলো কেন, এটা কি সূত্র থাকবে এভাবেই? হ্যাঁ, থ্যাংক ইউ পলি। তো এখানে তার মানে হলো যে আমরা এখানে ইকুয়াল যে ইফ ইয়ার মডুলাস 4 ইকুয়াল ডাবল দিলাম কেন, 0, তার মানে এখানে আমরা স্বাভাবিকভাবে পাটিগণিত বা বীজগণিতের যে অঙ্কগুলো ছোটবেলা থেকে করে আসছি সেখানে ইকুয়াল তো একবারই দিতে হয়, তাই না? কিন্তু সি ভাষায় আসলে ইকুয়াল একবার দিলে অন্য অর্থ প্রকাশ করে, অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায়, তার মানে কোনো কিছু অ্যাসাইন করা বোঝায়। তো সেজন্য ইকুয়াল টু মানে হলো যে মনে করো যে এসএসসি
ইকুয়াল কি এসএসসি ইকুয়াল কি বলা যায় আর ভোকেশনাল তার মানে এসএসসি ভোকেশনাল এসএসসি ভোকেশনাল এর যে মান এরপরে এসএসসি জেনারেল এসএসসি এরও একই মান তার মানে সমমান তো সেই ক্ষেত্রে আসলে আমরা ইকুয়াল দেই কিন্তু যদি এখানে অন্য অর্থ প্রকাশ করে যে তুমি এটা করে দাও তাহলে তোমাকে এটা প্রদান করা হবে এই জাতীয় বিষয়গুলোকে বলা হয় কন্ডিশন দি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করা কোনো কিছু তো সিঙ্গেল ইকুয়াল দিলে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝাবে এই কারণে এখানে ইকুয়াল একবার না দিয়ে দুইবার দিতে হবে ঠিক আছে নিশ্চয় বলি বুঝতে পেরেছো এখন সবগুলো আমরা এই ধরনের সংখ্যা অর্থাৎ এই ধরনের ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে ইকুয়াল টু পরিবর্তে ডাবল ইকুয়াল টু দিতে হবে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার এই তিনটা কন্ডিশন কি তিনটা এরকম ভাবে তিন লাইনে হবে নাকি এক লাইনে লেখা যাবে ও আচ্ছা সঞ্জিদা সরকার বলেছে এখানে যে আমরা কন্ডিশন দিলাম তিন লাইনে এটা আসলে তিন লাইনেই হবে নাকি এক লাইনে দেয়া ভালো এটা আসলে তোমরা পরীক্ষার খাতায় এক লাইনেই দেওয়ার চেষ্টা করবা এক লাইনে দেয়াটাই উত্তম তবে যদি এক লাইনে জায়গায় সংকুলন না হয় তো সেক্ষেত্রে তোমরা দুই লাইন দিতে পারবা দুই লাইনেও যদি সংকুলন না হয় সেক্ষেত্রে তোমরা তিন লাইন দিতে পারবা ঠিক আছে আমি যে স্লাইড করেছি এই স্লাইডে এক লাইনে যদি দিতাম তাহলে আসলে স্লাইডের এই ফন্টটা ছোট হয়ে যেত তোমাদের মোবাইলে যারা ক্লাস করছো তাদের দেখতে একটু প্রবলেম হলেও হতে পারত তো সে কারণে আমি এখানে তিন লাইন দিয়েছি এবং যাতে বড় বড় করে লেখা যায় অর্থাৎ ফন্টটার সাইজ একটু বড় বানানো যায় যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি তিন লাইন দিয়েছি তো নিশ্চয়ই সঞ্জিদা বুঝতে পেরেছো তাই না জি স্যার স্যার আরেকটা কথা হলো কি স্যার তিন নাম্বার কন্ডিশনে লাস্টে দুইটা ব্র্যাকেট আছে তো একটা দিব না দুইটাই দিতে হবে স্যার তিন লাইনের যে কন্ডিশন সেখানে ইয়ার মডুলাস 400 ইকুয়াল টু 0 এখানে প্রথম লাইনের মতই হবে প্রথম লাইনে যেমন ইয়ার মডুলাস 4 ডাবল ইকুয়াল দেওয়া হয়েছে তৃতীয় লাইনে একই রকম কন্ডিশন তার মানে উপরের প্রথম লাইনে বছরটাকে 60 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কিনা আর তৃতীয় লাইনে হচ্ছে বছরটাকে 700 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কিনা এই জন্য যেহেতু একই রকম তো এক্ষেত্রে অবশ্যই দুইটা ইকুয়াল টুই হবে স্যার ইকুয়াল এর কথা বলিনি স্যার ব্র্যাকেটের কথা বলছি যে ইকুয়াল এর জিরোর পরে স্যার দুইটা ব্র্যাকেট দেওয়া আছে তো এর জন্য ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর প্রশ্ন করেছো সঞ্জিদা ধন্যবাদ তোমাকে তো তার মানে এখানে দেখো যে দুইটা ক্লোজিং ব্র্যাকেট দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট শেষ যেটা সেটা এখানে দুইটা দিয়েছি তাই না আসলে এখানে বিষয়টা হলো এটা প্রথম লাইন থেকে একটু লক্ষ্য করো এখানে একটা বিষয় হলো যে ইয়ার দেওয়ার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট শুরু তারপরে ইয়ার মডুলাস 4 তারপরে 0 লজিক্যাল এন্ড ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল 0 তো তার মানে এইটা একটা অংশ ঠিক আছে এটা শুরু আর এটা এই এই অংশের শেষ তারপরে লজিক্যাল অর দিয়ে আবার আমরা দ্বিতীয় অংশটা শুরু করেছি ঠিক আছে দ্বিতীয় অংশটা যেহেতু এখানে শুরু করেছি তো সেক্ষেত্রে আসলে ফার্স্ট ব্র্যাকেট এই ক্লোজিং যেটা সেটা এখানে দুইটাই হবে তবে এখানে যে শুরুতে যে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি এখানে আসলে আর একটা ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে সঞ্জিদা তাহলে যে শুরুতে ইপের পর ইয়ার মডুলাস 4 এই যে শুরুতে যে একটা ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট এই ক্ষেত্রে আর একটা কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে ওপেনিং তো তাহলে আসলে এটা এখান থেকে শুরু হয়ে এই যে এই অর্থাৎ এই যে লজিক্যাল অর এর আগে যে ব্র্যাকেট এই কন্ডিশন অনুযায়ী এটা হবে কিন্তু এখানে যে ডাবল ব্র্যাকেট দিলাম তো সেটার জন্য আসলে এখানে আর একটা ব্র্যাকেট দেওয়া লাগবে আর এখানে অবশ্যই দুটো হবে কারণ শেষের দিকে আমরা যতগুলো ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এই শেষের দিকে ততগুলো ফার্স্ট ব্র্যাকেট শেষ করব তো সেই কারণে এখানে দুটেই দিতে হবে আর এই শুরুতে আরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো সঞ্জিদা জি স্যার বুঝেছো ওকে থ্যাংক ইউ আর একটা বিষয় এখান থেকে আরো ক্লিয়ার হয়ে নাও সেটা হলো দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ডাবল দিব শেষেও শেষ করব দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিব না কেন
তার মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং এর মধ্যে আসলে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না তো সেই কারণে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট একাধিক ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিব না যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিলে আবার অন্য কিছু মিন করবে তো যেমন আমরা এই প্রোগ্রামটাকে শেষ করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার নাম হলো ক্লোজিং ব্রেস এই কারণে কোনো কন্ডিশনের ভিতরে অবশ্যই এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট একটা অথবা একাধিক দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো হোমওয়ার্ক তোমরা তিনজন গতদিন হোমওয়ার্ক করেছিলা আমি আরো আগেও বললাম তিনজন কে কে সানজিদা বুশরা এবং পলি তো তোমাদেরকে ধন্যবাদ তোমরা কষ্ট করে তিনজনই ইয়াটা করেছো প্রোগ্রামটা করেছো তো তোমাদের ধন্যবাদ আর বাকি যারা হোমওয়ার্কটা করো নাই তো তারা যদিও আজকে করো নাই আমি শুরুতে সেটা করে দেখাইলাম তো আগামী ক্লাসে অবশ্য অবশ্যই তোমরা সবাই হোমওয়ার্কটা করবা ঠিক আছে বেশি হোমওয়ার্ক আমি দিব না তো তোমাদের খুব কষ্ট হয়ে যায় এমন কোনো বাড়ির কাজ আমি দিচ্ছি না একটা প্রোগ্রামই দিচ্ছি তো সেটা নিশ্চয়ই তোমরা করতে পারবা যদি একটু ট্রাই করো তারপরে তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি দেখো এখানে কি দেয়া হয়েছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো শুরুতেই আমরা কি করেছি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম করেছি তাই না তো যদি বড় সংখ্যা নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম করতে পারো তো সেক্ষেত্রে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামও নিশ্চয়ই তোমরা করতে পারবা তো সেখানে শুধু একটু চেঞ্জ করতে হবে সেটা কি কন্ডিশনের যেখানে গ্রেটার দেন ছিল এখানে কি হবে সেটা লেস দেন রাইট সঞ্জিতা লেস দেন হবে তো এতটুকু যদি চেঞ্জ করো তাহলে তোমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সহজেই করতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আগামী দিন অবশ্যই তোমরা হোমওয়ার্কটা করে নিয়ে আসবা তো যাই হোক তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি না সবাইকে এখন আনমিউট করার সুযোগ দিচ্ছি কোশ্চেন থাকলে করতে পারো স্যার আমি তো পরে আসছি রোল নিছেন হ্যাঁ হ্যাঁ রোল কত বলো 7,000 আর কেউ থাকলে বলো 9,015 আর কেউ নেই তো যাই হোক তোমরা সবাই অবশ্য অবশ্যই ক্লাস করবে সবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি তারপরে অভিভাবকদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি তোমাদের 100% ক্লাসে উপস্থিত থাকতে হবে ক্লাসে যদি কেউ অ্যাটেন্ড না করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কলেজ থেকে সমস্যা হবে তো তোমাদের নিঃসন্দেহে সমস্যা হবে তো এই কারণে তোমরা অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবা আর তোমাদের বান্ধবী যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা জানাইয়া দিবা বিশেষ করে তোমাদের যারা ক্যাপ্টেন বিশেষ করে আর্থের শান্তিদা সরকার তুমি সবার সাথে আসলে যোগাযোগ করো জন্য ধন্যবাদ তোমাকে সবাইকে একটু জানাবা সবাই যাতে ক্লাস করে তো যাই হোক সবাই ভালো থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই আশাবাদ আমি ব্যক্ত করছি তো আসসালামু আলাইকুম এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ